খাগড়াছড়িতে সেনাবাহিনীর উদ্যোগে অনুষ্ঠিত হয়েছে সম্প্রীতি কনসার্ট। মালছড়ি জোনের ব্যবস্থাপনায় শুক্রবার সন্ধ্যায় এই আয়োজন ছিল এপিবিএন আইডিয়াল স্কুল মাঠে, যেখানে কণ্ঠশিল্পী হৃদয় খান ও পায়েল ত্রিপুরা সহ বিভিন্ন শিল্পী গান পরিবেশন করেন। ছিল স্থানীয় শিল্পীদের নৃত্য পরিবেশনাও। সংসদ সদস্য কুজেন্দ্রলাল ত্রিপুরা এবং সেনাবাহিনীর খাগড়াছড়ি রিজিয়নের কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল গোলাম মহিউদ্দিন আহমেদ, মালছড়ি জোনের কমান্ডার লেফটেন্যান্ট কর্নেল শাহরিয়ার সাফাকাত ভুঁইয়া সহ প্রশাসনের কর্মকর্তারা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। পাহাড়ি বাঙালি কোনো আলাদা কোনো ভেদাভেদ নেই, আমরা সকলে বাংলাদেশি। এই এই কথাটাই আমরা সবার মাঝে পৌঁছে দিতে চাচ্ছি। বিভিন্ন বিষয়ে মতভেদ থাকতেই পারে, কিন্তু এই মত পার্থক্য যেন আমাদের প্রিয় মাতৃভূমির স্বার্থের ঊর্ধ্বে না হয় এবং পারস্পরিক সৌহার্দ্যে যেন বিঘ্ন না ঘটে। উন্নয়নের মূর্ছদাদার সাথে আমাদের মিশে যেতে হলে অবশ্যই আমাদের ভুল পথ ভ্রান্তি পথ পরিহার করে আমাদের যে উন্নয়নের যে রাস্তা, সেই রাস্তায় আমাদের এগোতে হবে। রকমারের ডিসকাউন্টের উপরে শুধুমাত্র নগদ দিয়ে পেমেন্ট করলেই পাবেন আরও 21% ক্যাশব্যাক।